প্রথমত তবলিগ জামাতে যে শৃঙ্খলাবদ্ধ অবস্থা, এটা সারা পৃথিবীর কাছে একটা মডেল। কেউ স্বীকার করবেন কেউ করবেন না, সেটা স্বাতন্ত্রতা। ইসলাম ধর্মের শিক্ষা, বুজুর্গানের দিনে নীতি আদর্শ হলো তাদের পাথে, সেই ভিত্তিতে তারা যথেষ্ট দায়িত্ব পরায়ণ। এবং আমি বা আমরা এতে উদ্বুদ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি। এত বড় সমাগম, মজমা নিঃশব্দভাবে একটা সুশৃঙ্খল পরায়ণের চেহারা, এটা গ্রহণীয়, বরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতকে, জামাতের এই কাজকে কবুল করে নেন, ফিতনার হাত থেকে জামাতকে বাঁচান। এখানে আরেকটা বিষয় উপলব্ধি করেছি, এখানকার সরকারে যারা আছেন, পুলিশের অবস্থা, অন্যান্য উইংসের যে তাদের আন্তরিকতা, এটাও খুব উল্লেখযোগ্য বিষয়। একদিকে যেমন জামাতি ভাইয়েরা কাজ করেছে, প্রশাসনও কিন্তু খুব কঠোরভাবে দায়িত্ব পালন করেছে। আমরা ভারতের মানুষ, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। কোরআন হাদিসের দৃষ্টিতে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা হুকুম দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। বাড়ি যেমন প্রতিবেশী হয়, পাড়া যেমন প্রতিবেশী হয়, দেশও তেমনি প্রতিবেশী হয়। পশ্চিমবঙ্গের সাথে 2200 কিলোমিটার, 9টি জেলার সাথে একেবারে প্রত্যক্ষভাবে বর্ডার। বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক সুদৃঢ় হোক, আমি সরকারি প্রতিনিধি হয়ে আসিনি, জামাতে এসেছি, আলেম ভাইদের সাথে দেখা করতে এসেছি। আমরা চাইব সেতুবন্ধনের কাজ, সরকার নেবে কে নেবে না, এটা উভয় সরকারের কাজ, কিন্তু আমাদের ডুবডুবি আমরা বাজিয়ে যাব। আমি এটাও লক্ষ্য করেছি, আমার যে দপ্তর মাস এডুকেশন লাইব্রেরি সার্ভিসেস, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা, 2480টি লাইব্রেরি আছে। আমি প্রায় 7 বছর তার মন্ত্রী, এখন ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রীর মর্যাদা আমাদের মাননীয় মমতা ব্যানার্জি দিয়েছেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা বাংলাদেশের বন্ধু। কে কী ভাবলেন, কে কী মন্তব্য করলেন, এটা আমাদের কাছে তুচ্ছ। আমাদের মন থেকেও কেড়ে নিতে পারবে, মুখের ভাষায় হয়তো কুলুপ লাগাতে পারবে। আমরা যেভাবে ভারতবর্ষে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সাথে বলা কওয়া শোনা বোঝার পরিবেশ তৈরি করি, বাংলাদেশে যে সমস্ত ওলামারা আছেন, আমিও চাইব সরকারের রাজনীতি একটা আছে, দল আছে, এটা তাঁদের ব্যাপার। সরকার যখন বসে গেছে তখন জনগণ একটা লিয়াজু অথবা সুসম্পর্ক হলে জাতির কাজ করা তাদের জন্য সহজ হয়। এই যে ইজতেমার ময়দান শেখ মুজিব রহমতুল্লাহ আলাই মুজিবুর রহমান দিয়েছেন, আল্লাহ তার কবরকে নূরের ভরে দেন। কেউ রহমতুল্লাহ আলাই বলুন না বলুন, এই কাজটা কিন্তু তিনি সৎকায় জারিয়ার করে গেছেন। আমি যতটুকু শুনলাম বুঝলাম, এখানে সম্পূর্ণ রূপ দিতে গেলে এখানকার আমাদের আপা প্রধানমন্ত্রী বাপের স্বপ্নকে পূরণ করবে, এটা আমরা চাই। ওখানকার দলিল, রেকর্ড, মিউনিসিপ্যালিটি, তার ম্যাপ, এগুলো হয়ে গেলে এদের হাত শক্ত হবে, ওই ময়দানটা হাত ছাড়া হবে না। মানুষ, জনসংখ্যা বাড়ছে, উচ্ছৃঙ্খলতা বাড়ছে, কেউ কাকে না বলেই কিছু কাজ শুরু করে দেবে, তখন সমস্যা তৈরি হবে। আর পাকাপোক্ত কাগজ হয়ে গেলে, সীমানা নির্দিষ্টকরণ হয়ে গেলে সেটা অনেকখানি সহজ হবে। আমাদের
সম্মিলিত জাতীয়তাবাদের একটা বড় নিদর্শন হলো আমরা সকলকে নিয়ে চলার পক্ষে। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান খায়রাত, এটা আমার ব্যক্তিগত। কিন্তু দেশে যারা বসবাস করেন তাদের সাথে সখ্যতা, সুব্যবহার, এটা ইসলামের শিক্ষা। আমরা সেই শিক্ষার উপর অবিচল আছি। কিন্তু আমি সেতুবন্ধন চাইছি কেন? বাংলাদেশ বিরাট একটা বড় দেশ। আজকে যদি সাহিত্যিকের সাথে সাহিত্যিকের মেলবন্ধন হয়, নাট্যকারের সাথে নাট্যকারের মেলবন্ধন হয়, বইমেলার সাথে বইমেলার মেলবন্ধন হয়, এখানে আইনজীবী দেশের আইনজীবীদের সাথে আইনজীবীদের মেলবন্ধন হয়, ডাক্তার প্রেসক্রিপশন পাঠাচ্ছেন এখানে, এখানকার ডাক্তার প্রেসক্রিপশন পাঠাচ্ছেন, ডাক্তার টু ডাক্তার এদের মেলবন্ধন হয়, সামাজিক মেলবন্ধন হয়, ব্যবসা বাণিজ্যের মেলবন্ধন হয়, হোয়ারাজ আলেমদের মেলবন্ধন কি হতে পারে না? পারে, এটা মনে আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি। এই মেলবন্ধন তৈরি হলে দেশের সুসন্তান তৈরি হবে, ভারতেরও হবে, বাংলাদেশেরও হবে। কারণ প্রকৃত আলেম তারা দেশদ্রোহী হতে পারে না। 2008 সালে আমাদের এখন সভাপতি নেতা মাহমুদ মাদানী সাহেব দেওবন্দ থেকে একটা ফতোয়া চেয়েছিলেন যে নাশকতা, সন্ত্রাস বা মানবময় নিজেকে খুন করা জায়েজ না হারাম। তো দারুণ দেওবন্দ ফতোয়া দিয়েছিল একেবারে হারাম। আমরা সেই ফতোয়া নিয়ে রামলীলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আওয়াজ দিয়ে সাক্ষী দিয়েছি, ইসলাম ধর্মের নামে যারা সহিংসতা ছড়ায় বা যারা মানব বোমায় নিজেকে খতম করে, অন্য সাধারণ মানুষের প্রতি অবিচার করে, ইসলামের দৃষ্টিতে দেওবন্দ বলেছে এটা হারাম। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা চাইব বাংলাদেশের প্রতিটি নাগরিক, সরকার সহ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুসম্পর্ক আরও সুমধুর হোক।